হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছন্ন ছড়া বং। তো আজকে আমরা একটা স্পেশাল আইটেম রান্না করছি যার নাম দারচিনি টমেটো মুর্গ। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবে আমাদের ভিডিওতে। আর কালকে হচ্ছে 7 তারিখ, আজকে 6 তারিখ, তো সানডে আজকে। তো কালকে তোমাদের জন্য একটা স্পেশাল একটা সারপ্রাইজ আসছে। তো অনেক দিন ধরে না, আজকে থাক, আজকে বলবো না, ওটা কালকেই বলবো। তো যারা সাবস্ক্রাইব করা আছো তারা তো দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। চলো আজকে তাহলে রেসিপিটা শুরু করা যাক। দারচিনি টমেটো মুগ বানাবার জন্য সবার ফার্স্টে আমাদের এখানে লাগছে চিকেন 400 গ্রামের মতো, তারপরে আছে রিফাইন তেল, এখানে অনিয়ন কুচি আছে 3টে মিডিয়াম সাইজের অনিয়ন, এটা হচ্ছে টমেটো পিউরি, এটা হচ্ছে দারচিনি গুঁড়ো পাউডার সিনামন পাউডার, এটা হচ্ছে দারচিনি গোটা বা হোল সিনামন, এটা হচ্ছে নুন, এখানে আছে রেড চিলি পাউডার, এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা হচ্ছে কোরিয়েন্ডার পাতা কুচি, এটা দেওয়া হবে হচ্ছে গার্নিশিং এর জন্য, আর লাগবে হচ্ছে আমাদের ঘি। চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য সবার ফার্স্টে আমাদের এখানে দেওয়া হচ্ছে দারচিনি গুঁড়ো 1 চামচের মতো, পরে দেওয়া হচ্ছে রেড চিলি পাউডার 1 চামচ, নুন দেওয়া হচ্ছে 1 চামচের মতো, রিফাইন তেল দেওয়া হচ্ছে এখানে 1 চামচের মতো, 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট বা টমেটো পিউরি দেওয়া হচ্ছে 2 চামচের মতো, এবার চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তেল দেওয়া হচ্ছে 4 চামচের মতো, ঘি দেওয়া হচ্ছে 1 চামচের মতো, এবার তেলে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, তার সাথে দেওয়া হচ্ছে গোটা দারচিনি বা হোল সিনামন, পেঁয়াজটা এখন একটু গোল্ডেন কালারের মতো ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দেব হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের পেস্ট 1 চামচ, নুন 1 চামচ বা 1/2 চামচের মতো, রেড চিলি পাউডার দেওয়া হচ্ছে এখানে 1 চামচের মতো। তো ভালো করে এটাকে নাড়তে হবে, পেঁয়াজটা আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে দেবো হচ্ছে টমেটো পিউরি, এখানে মোটামুটি 2 খানা টমেটো পিউরি আছে, মশলাটা আমাদের ভালো মতো কষে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি চিকেনগুলো, ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেগুলো আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমাদের ভালো মতো মিক্সড হয়ে গেছে, এবার আমরা ঢাকনা দিয়ে অল্প আঁচ কমিয়ে তাতে কষাবো চিকেনটা, 2 মিনিটের মতো প্রায় হয়ে গেছে, এবার আমরা ঢাকনা তুলে একবার চিকেনটাকে চেক করে নেব।
চিকেনটা আর একটু কষবে, তো আমরা আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য চিকেনটাকে কষবার জন্য দিয়ে দেবো। চিকেনটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে প্রায়, এবার আমরা পরিমাণ মতো এতে জল দেব। আমাদের চিকেনটা এখন হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দারচিনি গুঁড়ো অ্যাড করব, করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আমাদের দারচিনি টমেটো মুর্গ রেডি।